হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জিবিপি আইনরের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে জিবিপি আইনরের সাপোর্ট এবং রেস্টেন পয়েন্টগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে আমরা সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ রিডাইরেক্ট হয়ে যাবো। হোম পেজ চুজ করার সাথে আমরা একটা অপশন পেয়ে যাবো ইনস্ট্রাক্টেড ন্যাশনো, সিম্পলি আমরা এটার উপর ট্যাপ করে নেবো। এখান থেকে একটা পেজের মধ্যে আমরা অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারি, যেমন এখান থেকে আমরা যে কোনো সেক্টরের চার্ট আমরা অ্যানালাইসিস করে নিতে পারি। তার সাথে সাথে আমরা এখান থেকে বিভিন্ন রকম ইন্ডিকেটর, ক্যান্ডেল, টাইম ফ্রেম ব্যবহার করতে পারি, অপশন চ্যানেল ব্যবহার করতে পারি, বাই কল বাই পুট করতে পারি। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন, এটার উপর ট্যাপ করে আমরা সিম্পলি এখান থেকে সার্চ করে নেব জিবিপি সার্চ করার সাথে সাথে আমাদের কাছে জিবিপি আইনার ওপেন হয়ে চলে এসছে। আমরা সিম্পলি জিবিপি আইনার উপর ক্লিক করে নেবো। সিম্পলি এখান থেকে টেস্ট অপারেটর অপশন আছে, এটার উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে টেকনিক্যাল অপশন, এটার উপর ক্লিক করে নেবো। তো টেকনিক্যাল অপশনের উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। আর এতে জিপি আইনার মার্কেট পারফরম্যান্স রিস্ট্যান্ড করতে পারে কোনো 9 জন মতামত জানিয়েছেন, নেটওয়ার্ক করতে পারে কোনো 11 জন মতামত জানিয়েছেন, রিস্ট্যান্ড করতে পারে কোনো 7 জন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট উপর ক্লিক করতে পারি। রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেওয়ার জন্য 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট আমরা আজ এখান থেকে জেনে নেব। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 103 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 2 টাকার একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 100 টাকার একটা সাপোর্ট। প্রথম রেস্টিং পয়েন্টের কথা বলা হয়েছে 105 টাকার একটা রেস্টিং পয়েন্ট, দ্বিতীয় রেস্টিং পয়েন্টের কথা বলা হয়েছে 107 টাকার একটা রেস্টিং পয়েন্ট, তৃতীয় রেস্টিং পয়েন্টের কথা বলা হয়েছে 109 টাকার একটা রেস্টিং পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেস্টিং পয়েন্ট গুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন জিবিপি আইনার মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। আমরা আবার চলে আসবো অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টার্টেড ফিচার্স এসে। আমরা আবার চলে এসেছি ইনস্টার্টেড এসে, আমাদের কাছে জিবিপি আইনার চার্ট ওপেন হয়ে চলে এসেছে। আর দেখতে পেলাম জিবিপি আইনার পরবর্তী দিন মার্কেট নেটও করতে পারে এটা আমাদের সবচেয়ে 20 জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে আপনি সিম্পলি জিবি আইনার প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। আপনি যদি চান আপনি পুরো ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো একটা অপশন উপর ট্যাপ করে দিতে পারেন। ট্যাপ করার পর ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।